আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও মাটি একে অপরের পরিপূরক, আর সেই মাটির সঙ্গে সম্পর্কের গভীরতায় সবচেয়ে এগিয়ে রয়েছেন কৃষক। মাটি ছাড়া যেমন দেশ কল্পনা করা যায় না, ঠিক তেমনি কৃষক ছাড়াও মাটির কদর হয় না। নিবিড় যত্নে ও হাড়ভাঙ্গা পরিশ্রম করে মাটির বুকে সবুজ ফসলের হাসিতেই যাদের আত্মতৃপ্তি, কারণ এ মাটিতেই তাদের জীবন ও জীবিকা। তাই কবি সুকান্ত ভট্টাচার্য তার কৃষকের কান কবিতায় বলেছেন, এ বন্ধা মাটির বুক চিরে এইবার ফলাব ফসল, আমারে বলিষ্ঠ বাহুতে আস্থার নির্জন গোধন। কৃষিকাজ আসলে কি লজ্জাজনক পেশা? আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে কৃষি আর কৃষক কতটা জড়িয়ে আছে সেটা কম বেশি সবারই বোধগম্য। তাদের পরিশ্রমের পাল্লা দুঃসাধ্য, অথচ প্রাপ্তির পাল্লা আকাশ ছোঁয়া। অর্থনৈতিক দিক থেকে তারা যেমন পিছিয়ে আছে, তেমনই ভাবে সামাজিক স্বীকৃতির দিক থেকে অবহেলিত সেই আদিলগ্ন থেকেই। কৃষিকাজ কি আসলে খুব লজ্জাজনক পেশা? কৃষক বা কৃষিকাজ করাটা যদি সত্যি লজ্জা বা অপ্রয়োজনীয় হতো, তাহলে দেশের বেশিরভাগ অর্থাৎ 41% মানুষ কৃষিতে কেন পেশা হিসেবে গ্রহণ করেছেন? কেনই বা আমাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এই কৃষি? দেশের উৎপাদন তথা জিডিপিতে কৃষি খাতের অবদান 13.6%। খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান 10। দারিদ্র, ঘনবসতি, নগর জীবনের নানা অনিশ্চয়তা আর জলবায়ু পরিবর্তনের ভেতরও বাংলাদেশের সম্ভাবনা, টিকে থাকার মূল জায়গাটি হচ্ছে ভূমি ও কৃষক সম্প্রদায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা করোনাকালীন উপলব্ধি করেছি। করোনা মহামারীতে যখন দেশের শিল্প খাত, সেবা খাত, তৈরি পোশাক শিল্প, রপ্তানি খাতের যায় যায় অবস্থা, সেই সময় কৃষিখাত বরাবরের মতো সুখবর দিয়েছিল। মায়ের মমতায় আগলে রেখে খাদ্য সংকটের সম্ভাবনাকে মিথ্যা প্রমাণিত করে দেশের অর্থনীতিতে সচল রাখার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত স্থাপন করেছিল কৃষিখাত। তাই কৃষকদের মর্ম এসি রিমে বসে, গদিতে বসে বোঝানো সম্ভব নয়। কৃষক আমাদের হাসি মুখের কারণ হলেও বাংলাদেশের প্রত্যেকটি কৃষকের চেহারা মলিন। কৃষক আমাদের সর্বোচ্চটা দিলেও তাদের প্রাণে নেই উজ্জ্বলতা, মুখে নেই হাসি। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ তো আছেই, সঙ্গে কৃষিতে নতুন নতুন প্রযুক্তি ও নতুন জাত সংযুক্ত হয়, মূলধন বেড়ে যাচ্ছে, ফলে কৃষক বিভিন্ন পর্যায়ের মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে বিভিন্ন শর্তে ঋণ নিতে বাধ্য হচ্ছে। তাই সরকার কর্তৃক মূল্য নির্ধারণ করে দেওয়া হলেও তাদের শর্তের মার কাছে পড়ে বাধ্য হয়ে তারা কম দামে ফসল বিক্রি করে। কোনো শিক্ষিত মানুষ কৃষিকাজ করতে চায় না। কৃষি বাংলাদেশের এত বড় একটি খাত, অথচ এই খাতের একটি বড় সমস্যা হলো কোনো শিক্ষিত মানুষ কৃষিকাজ করতে চায় না। কৃষিকাজে এখন নতুন নতুন প্রযুক্তি এসেছে, যার সঠিক ব্যবহার কৃষকরা শিক্ষার অভাবে করতে পারেন না, যার ফলে আমাদের উর্বর ভূমিতে পর্যাপ্ত ফসল ফলে না। এই ঘাটতির জন্য একমাত্র সামাজিক বৈষম্যই দায়ী। আমাদের দেশে শিক্ষিত বেকারত্বের হার ব্যাপক। এই বেকাররা যদি কৃষিকাজে অংশগ্রহণ করত, তাহলে আমাদের কৃষি খাত আরো সমৃদ্ধ হতো, সঙ্গে বেকারত্বের পরিমাণ হ্রাস পেত। সমাধান: দেশ ও জনতাকে সমৃদ্ধ করতে হলে শুধু কৃষিকে নয়, কৃষককেও মূল্যায়ন করতে হবে। শিক্ষিত মানুষকে কৃষিকাজে আগ্রহী করতে হবে। মাঠ পর্যায়ে টেকসই ও গতিশীল কৃষক সংগঠন গড়তে কৃষি প্রদর্শনী, প্রশিক্ষণ ও উপকরণের ব্যবস্থা করতে হবে। মূলধনের অভাবে যাতে কম মূল্যে শস্য বিক্রি করতে না হয়, সেজন্য সরকার কর্তৃক কৃষকদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। শুধু কৃষক নয়, ছোট বড় সব পেশাজীবী মানুষের উপর শিশু তরুণ প্রজন্মের যাতে সম্মান ও শ্রদ্ধাবোধ জাগ্রত হয়, সে বিষয়টি পরিবারকেই নিশ্চিত করতে হবে। কৃষির অপর নাম খাদ্য, আর খাদ্য যদি মৌলিক 5টি অধিকারের একটি হয়ে থাকে, তাহলে কৃষি ও কৃষককে বাঁচানো আমাদের প্রত্যেক নাগরিকের মৌলিক দায়িত্ব। প্রিয় শ্রোতা, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন একটি ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে দেখা হবে আবারও, সেই প্রত্যাশায় আজ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।